अब्बा जान भाई दानामार ओ मोमेन मुसलमानेरा ओ जवानेरा जुबक भाईरा ओ भाईरा रे हेटे हेटे हुजूर आमार जाच्छेन बाबा जेते जेते रास्तार धारे एकटा जुबक बसे बसे कांदा आछे चोखेर पानी फेलता आछे डेके डेके बोलते लागलो ओ जुबक रे की होयेछे तुमि एकबार बोलो केन एमन करे कांदा आछो चोखेर पानी फेलता आछो एकबार बोलो ओ जुबक रे तोमार चोखे केन पानी आसछे बोलो ओई जुबक डेके बोलेन ভাই গো তুমি একটা কথা আমার শুনতে পারবে কি বলো বলে কি কথা শুনতে হবে বলো ও ভাই রে একবার শোনো আমার বিশ্ব নবীর দরবারে নিয়ে যাবে কি বলো আর বিশ্ব নবীর দরবারে যদি নিয়ে যেতে পারো আমি চোখ দিয়ে কেন পানি ফেলছি আমি কেন কান্না কাটে করছে রাস্তার ধারে বসে আমি নবীর দরবারে গিয়ে বলবো ভাই নিয়ে যাবেন একবার নবীর সঙ্গে আমার দেখা করাবেন নবীর কাছে নিয়ে যাবেন আ ও ভাইরা বাবাজিরাও শুনে যান জেনে দান আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন হ্যাঁ ভাই চলো ও যুবক রে চলো চলো আমি তোমার নিয়ে যাব একটুখানি নবীর দরবারে চলো ওই যুবকটাকে নিয়ে চলে গেল নবীর দরবারে গিয়ে পাঠিয়ে দিল আল্লাহর নবী বলেন যুবক রে কি হয়েছে বলো ওই যুবকটি নবীর দরবারে বসে কাঁদতে শুরু করে দিল ও নবী গো আমি বড় পাপে আমি বড় গুনাহগার নবী গো আমি বড় গুনাহ করেছি আমি বড় পাপ করেছি কি পাপ করেছো বলো কেন এমন করে কাঁদছো বলো তুমি কি মার্ডার করেছো তুমি কি খুন করেছো ও নবী গো আমি মার্ডার করি নাই আমি খুন করি নাই তবে নবী আমার গো আমি বড় চোর আমি হলাম নবী কো কাফন চোর কি চোর জোরে বলুন কাফন চোর আহ হুজুর আমি কাফন চোর ও ভাইরা বাবাজিরা ও জওয়ানেরা যুবক ভাইরা রে আরে ওই সময় যুবকটি বলতে লাগলো ও নবী গো আমি মদিনার জমিনে বিরাট একটা সুন্দরী নারী মারা গেল আমার কানে খবর চলে এলো আমি রেডি হয়ে নিলাম নবী গো আমি জানাজার নামাজ পড়তে যাব গো ওর খবরটা ডেকে আসবো কোথায় রাতের বেলা যাব কাফনটা খুলে নিয়ে বাজারে বিক্রি করব ও নবী গো আমি জানাজার নামাজে শরীক হয়ে গেলাম জানাজার নামাজ কানা পড়ে নিও এবার হাঁটতে হাঁটতে লাশ কানা নিয়ে চলে গেল ও নবী গো কবরের দ্বারে গিয়ে আমি মাটি দেওয়ার পরে আমি বাড়ি চলে এলাম নবী গো বাড়ি আসার পরে এবার আমি চেয়ে চাও আমি দেখি সূর্যের আলো কখন নিভে যাবে দিনের আলো নিভে যাবে রাতের অন্ধকার কখন নেমে আসবে ও নবী গো আমি এই অপেক্ষায় বসে আছি আস্তে আস্তে সূর্যের আলো নিভে গেল দিনের আলো চলে গেল রাতের অন্ধকার নেমে এলো এইবারে আলো নিয়ে আমি কবরের ধারে চলে গেলাম কবরের কাছে গিয়াও আলোটা রেখে কবরের মাটিগুলো সরিয়ে 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 এবার কাফনটা খুলে নিয়ে উঠে চলে আসব ও নবী গো কে জানো আমাকে ডাক দিল ওরে যুবক একবার শোনো শোনো এ সুযোগ হাতছাড়া করো না একবার একটুখানি চেয়ে দেখো রে আজকের দিনে আমি তোমাকে বলছি যুবকেরাও সুযোগ হাতছাড়া করো না ও যুবকেরাও আরে মেয়েটা পালাতে পারবে না চিল্লাচিল্লি করতে পারবে না আর ডাকাডাকি করতে পারবে না ও যুবকেরা একবার চেয়ে দেখো ও দয়ার নবী গাও আমি সত্যি সত্যি চেয়ে দেখি এত সুন্দরী নারী গো আমি জীবনে কোনোদিন আমি আর দেখি নাই ও ভাইরা রে এইবার সুরে জান জেনে দাও আরে যুবকটাও এবার কি করে যে দানের ও ভাইরা রে বলেন নবী গাও আমি বাজে কাজে নেমে গেলাম উঠে চলে আসবো ওই মেয়েটা ডেকে বলে যুবক রে আমার সঙ্গে এত বাজে কাজ করলাও যুবক
মুবারক রে আমি তোমার ছাড়ব না কাল হাসরের মাঠে আল্লাহর দরবারে দান করাব তোমার কৈফিয়ত হিসেব নিয়ে তোমার আমি ছাড়ব ও নবী গো আমার কম্পন শুরু হয়ে গেল আমার এত কাঁপ লেগে গেল আমি আর বাড়ি যেতে পারলাম না রাস্তার ধারে বসে বসে কাঁদে কথা কানা শুনে আল্লাহর নবী এত রাগা রেগে গেলেন চেহারা অন্যরকম হয়ে গেল যুবকটার দেখে নবীর দেখে ভয় লেগে গেল তাড়াতাড়ি নবীর দরবার থেকে পালিয়ে চলে গেল ভাইরা রে ওই যুবকটা এবার পাহাড়ের উপরে উঠে গেল আল্লাহ আকবার বলে শেষ দায় পড়ে কাঞ্চা চোখের পানি ছেড়া ছেড়ে কাঁদে আর বলে মাওলা গো গো আমার আল্লাহ গো একবার মাফ করবে না একবার কি ক্ষমা করবে না আমার কি মাফ হবে না আমার কি ক্ষমা হবে না আল্লাহ এই বলে বলে কাঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দারা যাও ওরে আমার ভাইয়েরা বাবা যেরা রে আল্লাহ রহমতের দরিয়া জশমেরা দিলাও ডেকে বলে ওরে আজ বেড়াইলে রে আর দেরি করো না রে একবার তাড়াতাড়ি চলে দাও আমার নবীর দরবারে গিয়ে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে মাথা ফেলে দিয়া কেমন করে কাঞ্চি দেখো রে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর চোখের পানির বিনিময় তওবাটা কবুল করে নিয়াও ওর পাপটা মাফ করে দিয়েছি আমার নবী যেন ওর ক্ষমা করে দেয় একবার কি জোরে বলা যাবে না একবার কি চিল্লে বলা যাবে না এ নারাই তকবীর প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা এ আলা আলে শিশির বেদা রাতের শেষে ডাকে ভরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে জেকে মেকে শিশির বেদা রাতের শেষে ডাকে ভরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে জেকে মেকে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্বনবে এলো আজি মা আমিনার খোলে জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লে বলবেন না সুবহানাল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর শিশির বেদা রাতের শেষে ডাকে ভরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে জেকে মেকে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্বনবে এলো আজি মা আমিনার খোলে রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন নারাই তকবীর প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা আলা আলে আব্বা এই সামনে মাস আসছে রমজান মাস এখন থেকে তওবা তিল্লা করে নেব তওবা আমার আল্লাহ বড়ই পছন্দ করে আগে কথা বলেছিলাম আল্লাহ মাফ করে কি না করে আল্লাহ বলে লা তাকে না তুমি রহমাতিল্লাহ আমার বান্দা বান্দিরা আমার রহমতের আশা করো তোমরা আমার রহমত থেকে নৈরা সে না পাহাড় পাহাড় পরিমাণ পাপ করে ফেলেছো আয় 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 আমার কাছে আয় আমি আল্লাহ তোদের মাফ করে দেবো আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা তবে আল্লাহ কোরআন শরীফে এক জায়গায় বললেন অত্তাকুল্লাহ বান্দা আমার তোরা ভয় কর কার ভয় করবেন জোরে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন এই মসজিদে নামাজ পড়তে ঢুকেছে নামাজ পড়া হয়ে গেছে জামাত হয়ে গেছে সবাই চলে গেছে আবার মসজিদের ভিতর মাইক থাকে কি থাকে না আজান দেয় মসজিদে এই মাইক্রোফোন মসজিদের মাইক্রোফোন চুরি করা যায় আল্লাহ দেখতে পাবে না কোনোদিন করবেন না মানা করে যাচ্ছি
আরে মাইকলা এখানে মাইক এনেছে জলসা হয়ে যাবে আমরা যে যার বাড়ি চলে যাব দোয়া হয়ে যাবে দোয়ার পরে মাইক ম্যান ঘুমিয়ে পড়েছে এই মাইক চুরি করে বাড়ি নিয়ে যাওয়া যাবে না এখানে আল্লাহ দেখতে পাবে না তো মসজিদের ভিতরে আল্লাহ থাকে এখানে কি থাকে আল্লাহ এই সব জায়গায় আমার আল্লাহ থাকেন ঠিক না বেঠি কথা বুঝতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ও মুমিন মুসলমানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলা দিলেন গাও আমি আল্লাহ আমি বান্দার ঘাড়ের শিরা বেক্কা বান্দার কাছে আমি আল্লাহ থাকে আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও ভাইরা রে শুনে যান জানে যান আমি কথাখানে আগিয়ে নিয়ে যাব আব্বা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তাই বলা দিলেন আমার বান্দা বান্দিরা আমার তোমরা ভয় করো রমজান মাসে তোমরা খাবার খাও না রমজান মাসে তোমরা দিনের বেলা খেতে যাও না রমজান মাসে রোজাগুলো আদায় করবে রোজাদারের সামনে যদি কেউ অসুস্থ মানুষ হয়ে থাকো ও ভাইরা রে তুমি যদি রোজা না রাখতে পারো ওই রোজাদারের সামনে যেন তুমি খানা খেতে যেও না ঠিক না বেটি রোজাদারের কষ্ট হয় না ওর খাওয়ার আশা হয় না ও তো মানুষ ঠিক না বেঠিক ওর সামনে তুমি খাচ্ছ যদিও তুমি রোজা রাখতে পারো অসুস্থ মানুষ ভালো মানুষ হলে তো রোজা রাখতেই হবে দুই একজন আছে কি বলে জানেন কি কাজ নেই পনেরোটায় থেকে রাখবো ষোলোটায় থেকে রাখবো কেউ বলছে কুড়িটায় থেকে রোজা করব কেউ বলে দাঁড়াও সাতাশটায় থেকে রোজা ধরবো ওর বাপের ইচ্ছা মতন চলবে না আর মৌলভী সাহেবের যত জ্বালা পড়েছে ওই এই একটা রোজা থেকে শুরু করে দেবে রোজা করা বুঝতে পেরেছেন ও যত জ্বালা হ্যাঁ দায়িত্ব ওরা সবাই রোজা ছেড়ে দাও এই একটা রোজা কেউ ইচ্ছাকৃত ভাবে ছাড়লে একটা রোজা সারা জীবন রোজা রাখবে সারা জীবন একটা রোজা সমতুল্য হবে না ঠিক না বেঠিক রমজান মাসের একটা রোজা যদি ইচ্ছাকৃত ভাবে ছাড়ে একটা রোজা তিরিশটা রোজার কথা বলিনি আর সারা জীবন রোজা করবেন সারা জীবন বারো মাস রোজা করে করে জীবন পার করে দেবেন এই রমজান মাসের একটা রোজার সমতুল্য হবে না হবে না হবে না এত কঠিন জিনিস সেই রোজা তুমি দাদাগিরি মেরে বলছো কুড়িটায় থেকে রোজা রাখবো বাইশটায় থেকে রাখবো ও বলছে সাতাশটায় গিয়ে ধরবো দাঁড়া ঈদ রাখার মতন ঈদ করার মতন একটা রোজা করবো যা ইচ্ছা তাই ইসলামটা খেলা করার জিনিস না খেলা করে করে পার করবে আব্বা কঠিন হিসাব হবে কবরে কেউ ছাড় পাবে না খালি ঢুকে দেখো মাওলানা বাড়ি যা ব্যাপার বুঝতে পারবে তার আগে কিছু বুঝতে পারবে জি ওরে আমার আব্বা জান ভাই দানেরা কথায় কথা বেড়ে যাবে আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব ও ভাইরা রে আর বিশ্ব নবীর সাহাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান ভাই দান আমার আরে তখন দেশের দায়িত্ব হাতে পেয়ে গেল এই একটা কথা বলে নি আমি আব্বা আমি এই পাটি পাল্লার কথা আমি বলি না পাটি পাল্লা বুঝি না ওই জন্যই বলতে চাই না আব্বা কার ভালো লাগে যার ভালো লাগে তৃণমূলী ভোট দিক যার ভালো লাগে ছোয়ামুলি ভোট দিক যার ভালো লাগে সিপিএম এ ভোট দিক যার ভালো লাগে কংগ্রেসে ওসব আমি বুঝি না বলতেও চাই না কথা বুঝতে পেরেছেন আমি একটা পার্টি ভালো বুঝি নামাজের পার্টি কোন পার্টি জোরে বলুন এই নামাজের পার্টি আমি বুঝি ওটা আমি বলি অসুবিধা আছে নামাজের পার্টির কথা বললে অসুবিধা আছে নামাজের পার্টি বললে অসুবিধা নেই কিন্তু দুনিয়াবি যত পার্টি চলছে কংগ্রেস সিপিএম আপনার কি না ওই আপনার কি না তৃণমূল ছোয়ামুল ওসব আমি বুঝি না আরও করতেও চাই না কথা বুঝতে পেরেছে যা ভালো লাগে কর তবে একটু হিসেব করে চলা ভালো তবে হিসেব করে চলা ভালো কি করে জোরে চলা ভালো জোরে বলুন হিসাব করে কেন আমার বিশ্ব নবী সাহাবীরা হ্যাঁ দেখিয়ে দিয়ে গেছিলেন ব্যাপারগুলো বলে দিয়ে গেছিলেন এরকম এরকম চলবেন কি করে চলতে হয় সাহাবা হুজুর দেখিয়ে দিয়ে গেছিলেন এই আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেশের দায়িত্ব হাতে পেয়ে রাত দিনের বেলা দেশ চালাতেন রাত্রেবেলা কার খাওয়া হয় না ঘুরে ঘুরে দেখতেন কে কোন সমস্যায় পড়ে আছে দেখতেন আব্বা এখনকার সময় কিছু নেতা আছে গ্রামে ঢুকে যায় আমারে ভোট দাও আমারে জিতিয়ে দাও রাস্তা করে দেবো আমারে ভোট দাও স্কুল ঘর করে দেবো আমারে ভোট দিয়ে জিতিয়ে দাও গ্রামে টিউবওয়েল বসিয়ে দেবো আমারে ভোট দিয়ে জিতিয়ে দাও চাকরি কমপ্লিট
ও আল্লাহ ভোট হয়ে গেছে, জিতে গেছে, আর গ্রামে আসে না, দূরবীনে দেখতে হবে কত দূর গেছে, দূরবীনে দেখতে হবে, আর দেখা যায় না। হ্যাঁ আব্বা, ওই জন্য ওসব বলি না, যা যা ভালো লাগে কর, এসব এলাকায় না, এসব ভালো এলাকা, এটা ভাঙড় এলাকা তো, এসব দুর্দান্ত কাজে এলাকা, এসব বলছি না আমি। আব্বা দরুদ আল্লাহুম্মা আলা আলে আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে, যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে, দেখা দিও জীবনে একবার আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, আর আপনি ছাড়া কে করিবেন পার আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহুম্মা বা বাবা ওয়ালা আলে আরব দেশে জন্ম নবীর আব্বা আব্দুল্লার ওই ঘরে, সবার সেরা নবী আমার এলেন সবার পরে, ও তাই মায়া মিনার কলে রে চাঁদ করে রে ঝলম, আর সাল্লে আলা মোহাম্মাদের বল সকলে বল, আল্লাহুম্মা সাল্লে আলা। বা বাবা খুব ভালো লাগছে, ওয়ালা আলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নর নর নরাজ নর এসেছে, নরে নরে চারিদিকে ছেয়ে গিয়েছে, নর নর নরাজ নর এসেছে, নরে নরে চারিদিকে ছেয়ে গিয়েছে, আই আই কে দেখবি নূরের মেলা, মামিনার কোলে দোলে কামলিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নর নর নরাজ নর এসেছে, নর নর চারিদিকে ছায়া গিয়েছে, নর নর নরাজ নর এসেছে, নর নর চারিদিকে ছায়া গিয়েছে, আই আই কে দেখবি নরের পতল, মা আমিনার কোলে ফোটে গোলাপের ফুল, লা ইলাহা ইল্লাল্লাহ। বাহ খুব ভালো লাগছে, আহা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ
নামাও ওয়ালায়ালে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত সমস্যা জায়গা থেকে সরিয়ে আল্লাহ একটা বেহেস্তের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছেন সবাই একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ আব্বা এই যে জায়গাটাই এসেছি এই জায়গাটা ভালো না খারাপ কথা আরো জোরে বলতে হবে ভালো না খারাপ আমার যুবক জোয়ান ভাইরা গ্রামবাসীরা মিলিয়ে মিশিয়ে এই মাহফিলের আয়োজন করেছে এই মাহফিলে যদি কোনো মানুষ সত্যিকারের এসে বসতে পারে বেশি কিছু লাভ না হোক একটা জিনিস হবে গোনা থেকে বেঁচে যাবে গোনা থেকে বেঁচে যাবে গোনা থেকে বেঁচে যাবে ঠিক না ঠিক এই সময়টা যদি আমরা এখানে সেখানে গল্প গুজব করি চায়ের দোকানে এর ছেলে ওর মেয়ে হেন তেন কথা বলতে 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 গোনায় জড়িয়ে যায় কিচ্ছু না করুক যদি চুপ মেরে বসে থাকে গোনার কাজে থেকে এই সময়গুলো বেঁচে গেলেন বেঁচে গেলেন বেঁচে গেলেন আর যদি সঠিক নিয়ত করে মানুষ এখানে আসতে পারে বুঝতে পারে এই জায়গাটা এমনই একটা জায়গা আল্লাহ রসুল বললেন এটা হলো একটা বেহেস্তের বাগান কিসের বাগান জোরে বলুন বেহেস্তের বাগান যে জায়গাটা আল্লাহর কথা হয় নবীর কথা হয় কোরআন শরীফের কথা হয় হাদিস শরীফের কথা হয় ওই জায়গাগুলো বেহেস্তের বাগান তৈরি হয়ে যায় আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ আর কি ব্যাপার এই জায়গাটায় বসে থাকলে আর কি লাভ আছে আব্বা জান ভাই দান আমার ওরে আমার মোমেন মুসলমানেরা ও জনেরা যুবক ভাইরাও শুনে যান জেনে যান আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন ও ভাইরা বাবাজেরাও শুনে যান জেনে যান আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ও ভাইরা রে আল্লাহ বলে দিলেন যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় কোরআন নিয়ে আলোচনা করা হয় কোরআন নিয়ে সম্পর্কে কথাবার্তা বলা হয় কোরআন নিয়ে আলোচনা করা হয় ও ভাইরা রে ওই জায়গাটায় আল্লাহর রহমত বর্ষণ হতে থাকেও ওই মানুষগুলো আব্বারে যদি ধ্যান দিয়ে শুনতে পারেও মনোযোগ সহকারে শুনতে পারেও ওই মানুষদের উপরে আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমত নাজিল হতে থাকে একবার কি জোরে বলা যাবে না আর একবার চিল্লে বলা যাবে না এখানে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে কার রহমত জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে জি হ্যাঁ আল্লাহ পাকের কথা আলোচনা আল্লাহ পাকের নবীর কথা আলোচনা আল্লাহ রহমত বর্ষণ এটা খুব দামি সময় আমরা পৌঁছে গেছি খুব দামি সময় কেন দামি দামি করছেন কেন এই এটা হলো রজব মাস পার হয়ে শাবান মাস এসে গেছে আমাদের কাছে ঠিক না বেটি কোন মাস এসে গেছে জোরে বলো শাবান মাস এরপরেই আমাদের আসবে রমজান মাস কোন মাস জোরে বলো শাবান মাস এই মাসে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবে আমার মায়েরা বোনেরা বেশি বেশি করে কোরআন শরীফ এই মাসে তেলাওয়াত করবেন এই মাসে বেশি বেশি করে জিকির আজগার করবেন এই মাসে বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহগুলো পড়বেন এই মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়বেন আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন তওবা করে নেবেন আমার আল্লাহ তওবা কবুল করে নেবেন আল্লাহ পাক জীবনের গুনাহগুলো maaf করে দেবেন একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ
তাহলে আমি বলতে চাই এটা সেই মাস আমরা পেয়ে গেছি, একদম এদিক ওদিক করব না, সময় মোটে অপচয় নষ্ট করব না, শুধু আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করব। একটা আমাদের সামনে ঘটনা ঘটে গেল তুরস্ক বলে জায়গা, কি জায়গার নাম বললাম জোরে বলুন, আরো জোরে বলুন, তুরস্ক। তুরস্কর মতন জায়গায় ভাইরা ভূমিকম্প হয়ে গেল, 25-30 সরকারি খবর 50,000 মানুষ মারা গেল, কত হাজার জোরে বলুন, আরো জোরে বলুন, 50,000। এই আমি কথা বলবো, কথা কিছু নেব, কথা কিছু দেব, ঘুমও ভাঙবে, সম্পর্ক ভালো থাকবে, মনও আমার দিকে থাকবে, ঠিক না বে ঠিক আব্বা? হ্যাঁ, আপনারা শুনলে বুঝতে পারবেন। তাহলে তুরস্কর মতন জায়গায় ভূমিকম্প হয়ে গেল, 50,000 মানুষ মারা গেল। আই বাবা, আমি আপনাদের কাছে কথাখানা রাখতে চাই, কত মানুষ আছে বিনা তওবায় মারা গেছে গো, গোনা করতে করতে বিনা তওবায় মারা গেছে, ঠিক না বেটি? আহা আব্বা, এখনো সুযোগ আছে আমাদের কাছে, তওবা করে নেব। ওই মানুষ চালাক, ওই মানুষ বুদ্ধিমান, যে মানুষটা আল্লাহর কথা সবসময় স্মরণ করে, ইবাদত করে, আল্লাহ রসুলের কথা স্মরণ করে, আল্লাহ রসুলের কথা মতন চলে, এই মানুষ চালাক, এই মানুষ বুদ্ধিমান, এই মানুষ লাভবান, এই মানুষ লাভবান, এর লোকসান হবে না, এর লাভ হবে, লাভ হবে, কবরে ভালো থাকবে, হাসরে ভালো থাকবে, আল্লাহ জান্নাতের জন্য হালাল হয়ে যাবে। আর একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। এই কত মানুষ তো বিনা তওবায় মারা গেল, এই 50,000 মানুষ মারা গেল। একটা মানুষ পেপারে পড়ে দেখতে পেলাম আব্বা, রাস্তার ধারে বসে বসে কাঁদছে, কাঁদছে আর কি বলছে, আমি 80 কোটি টাকার মালিক। কত কোটি টাকার মালিক জোরে বলুন, 80 কোটি টাকার মালিক। এখন এক ভাই রুটি দিয়েছে খেতে, কি দিয়েছে খেতে, রুটি দিয়েছে, 3টে রুটি হাতে দিয়েছে, আহ কাঁদছে আর বলছে, আমি 80 কোটি টাকার মালিক, আজ আমার 3টে রুটির মালিক হয়েছি। আমি কটা রুটির মালিক হয়েছে এখন, 80 কোটি টাকার মালিক, 3টে রুটির মালিক হয়েছে। আব্বা অহংকার করা যায়, টাকা পয়সা রাখবেন কি করবেন, টাকা 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 হয়ে গেল ফাঁকা, আপনি ইবাদত ঠিক মতন করতে পারলেন না, সময় চলে গেল, শেষ হয়ে গেল। আব্বা ভুল করবেন না, সময়ের থাকতে সময়টা সুযোগটা কাজে লাগিয়ে নেবেন, কাজে লাগিয়ে নেবেন, কাজে লাগিয়ে নেবেন। তাই আমি আতাউল্লাহ খোকা বলে রেখে দিয়ে যাই, তওবার দরজা এখনো খোলা, এখনো খোলা, এখনো খোলা আছে, তওবা যদি করতে পারেন আমার আল্লাহ তওবাটা কবুল করে নেবেন, কবুল করে নেবেন, কবুল করে নেবেন। আব্বা জান ভাই জান আমার, আমি আপনাদের কাছে কথাখানা আগিয়ে নিয়ে যেতে চাই, শুনলে বুঝতে পারবেন বাবাও, আল্লাহ পাক বড় তওবাটাকে পছন্দ করে। আমরা 80 বছর বেঁচে আছি, কেউ বা 100 বছর বেঁচে আছি, কেউ বা 60 বছর বেঁচে আছি, আব্বা আল্লাহ এত বড় দয়াবান মেহেরবান, এই একটা মানুষ, আমরা একটা মানুষকে কবার ক্ষমা করতে পারি? একবার ভুল করেছে ক্ষমা করে দিলাম, দুবার ভুল করেছো ক্ষমা করে দেবো, তিনবার ভুল করেছো ক্ষমা করে দেবো, চারবার ভুল করেছো ক্ষমা করে দেবো, পাঁচবার ভুল করেছো ক্ষমা করে দেবো, সাতবার ভুল করেছো ক্ষমা করে দেবো, আটবার ভুল করেছো ক্ষমা করে দেবো, 10 বার ভুল করেছো ক্ষমা করে দেবো, 20 বার ভুল করেছো ক্ষমা করে দেবো। 20 বার কেউ ক্ষমা করে? মানুষ ফাঁসি দিয়ে দেবে, তার কি দিয়ে দেবে জোরে বলুন, 20 বার মানুষ ক্ষমা করে না রে, 40 বার ক্ষমা করতে পারে না রে। একটা মানুষের বয়স হয়ে গেল 80 বছর, 80 বছর ধরে নাফরমানি করে করে আসছে, আল্লাহ তবু ওর খাওয়া দিচ্ছে, তবু ওর হায়াত বাঁচিয়ে রেখেছে, তবু ওর পানি দিচ্ছে, তবু ওর ভালো রেখে দিয়েছে, ক্যান্সার তবুও দেয়নি, ওর মেরে ফেলে তবু দেয়নি, 80 বছর তবুও আল্লাহ নাফরমানি করে করে এসছে, আল্লাহ বলছে মনে হচ্ছে আমার বান্দা আমার দিকে ফিরে আসবে রে, আমার দিকে ফিরে আসবে রে, আমার দিকে ফিরে আসবে রে, আমার কাছে তওবা করে নেবে রে, ঠিক না বে ঠিক? আল্লাহর মতন দয়াবান মেহেরবান হতে পারবে কেউ, কেউ হবে? 80 বছর গোনা করেছে তবু তোর মাফ করে দিচ্ছে রে,
আসুন আসুন, আমার আল্লাহ কত বড় ভালোবাসি বান্দার।